তোমরা কোথায়? মা, ভাইয়ের তো দেরি হচ্ছে কেন? ওরা কখন আসবে? চলে আসবে। তোরা কোথায়? এত দেরি হচ্ছে কেন ওদের নিয়ে আসতে? দর্শক, আমি অনন্ত। ঈদের দিন, কত না আনন্দের দিন। ভালো জামাকাপড় পরা, ভালো খাবার খাওয়া, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, এটাকে আমরা সবাই পারি। যারা একদমই নিজি পিপল, যারা অবহেলিত মানুষ আমাদের সমাজে, তাদের আসলে মুখে হাসি ফোটানোর জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। আমাদেরই আশেপাশে, আমাদেরই সমাজে কত অবহেলিত মানুষ, কত অবহেলিত শিশু। ভালো জামাকাপড়, ভালো খাবার, বেড়াতে যাওয়া, কোনোটাই তাদের ভাগ্যে জোটে না। তাদের একটা নতুন জামা বা একটু ভালো খাবার যদি তাদেরকে আমরা প্রেজেন্ট করি, তাহলে আমার মনে হয় যে আমাদের নিজের ভেতরটাও ভালো লাগে, তারাও খুব আনন্দিত হয়। আর আসলে এদের জীবনে আসলে ঈদের জিনিসটা, যে ঈদের দিনটা যে খুব আনন্দের, খুব ভালো লাগার, আমার কাছে যেটা ফিল হয় তারা ওই অনুভবটা করতে পারে না। চলুন না বন্ধুগণ, এবারের ঈদ একটু ভিন্নভাবে পালন করি। যাদের আল্লাহতালা অর্থ দিয়েছেন, যারা এই সমাজের বিত্তবান, তাদের দ্বারা যদি এই সমাজের অবহেলিত মানুষদেরকে কিছুটা হলো মুখে হাসি ফুটানো যায়, তাহলেই মনে হবে আমাদের ঈদের পরিপূর্ণতা। আমরা সবাই মিলে পরিপূর্ণ একটা ঈদ করার প্রতিজ্ঞাবদ্ধ হই।